2024 সালের বিমান বাহিনীর 53তম এন্ট্রি বিমান সেনার আইকিউ পরীক্ষার সিলেবাস নিয়েও অনেকের মাথা ব্যথা। অনেকে আইকিউ পরীক্ষা কোন টপিকসগুলো পড়তে হবে সেই বিষয়গুলোকেও আমরা বুঝতে পারছি না, ঠিক আছে কি? যারা সোলজার ট্রেনিং একাডেমির উপস্থিত শিক্ষার্থী এবং যারা অনলাইনে আমার শিক্ষার্থী বিন্দু রয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের ক্লাসে আমরা শিখব কোন আইকিউ গুলো কিভাবে সলভ করতে হবে। কারণ বাংলাদেশ বিমান বাহিনীতে যখন আমরা এবার পরীক্ষা দিতে যাব, টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং প্রোভোস্ট গ্রেডে, আমাদের সর্বপ্রথম 100 নম্বরের আইকিউ পরীক্ষা হয়ে থাকবে। এখন আইকিউ পরীক্ষাগুলো এই 100টা প্রশ্নের মধ্যে আমরা জানি আইকিউ কয় প্রকার হয়? দুই প্রকার আইকিউ হচ্ছিল, দুই প্রকার, একটা হচ্ছিল ভার্বাল আর একটা হচ্ছিল নন ভার্বাল। এই ভার্বাল 90টা কোশ্চেন থাকবে, নন ভার্বাল 10টার মতো কোশ্চেন থাকবে। এই হচ্ছিল দুই প্রকার আইকিউ পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে কি? এখন আমরা বুঝলাম ভালো কথা যে আমরা 24 সালে 53তম এন্ট্রিতে সোলজার ট্রেনিং একাডেমি শিক্ষার্থী যারা আছে, যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাব, তারাও তো বুঝতে পারলাম যে আইকিউটা কিভাবে পড়ে গেলে যে কোনো প্রশ্ন আসলে আমি সলভ করতে পারবো। বাট যারা অনলাইনে আমার শিক্ষার্থী আছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্যই, কারণ অনেক শিক্ষার্থী বলছে যে স্যার একটু আমাদের আইকিউ এর ক্লাসটা করান, কারণ আমরা আইকিউ অনেকে বুঝতে পারছি না বা বুঝি না। আচ্ছা, লেখা যদি দেখা না যায়, যারা অনলাইনে দেখছো, লেখা যদি দেখা না যায়, ভিডিওটা ডাউনলোড করবা, ডাউনলোড করে জুম করে খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা আর কি, ঠিক আছে কি? আর মনোযোগ সহকারে ক্লাসটা বা লেকচারটা মনোযোগ সহকারে শেষ না পর্যন্ত, ভিডিওটি শেষ না পর্যন্ত শোনো, তাহলে তুমি আইকিউ তে জাহাজ হয়ে যাবা, ঠিক আছে কি? আচ্ছা, দেখি আমরা আজকে কত দূর পর্যন্ত আইকিউ ক্লাস নিয়ে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখে ফেললাম আইকিউ হচ্ছিল দুই প্রকার, ঠিক আছে, একটা ভার্বাল এবং একটা নন ভার্বাল। তাহলে এখন ভার্বালের মধ্যে কি কি কোশ্চেন থাকবে? এক নাম্বার টপিক, সবাই খাতায় লেখো ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। ট্রু ফলস মানে তো জানো সত্য অথবা মিথ্যা, সত্য অথবা মিথ্যা। এখন প্রশ্ন কিরকম হতে পারে? দেখা যাচ্ছে সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে, সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে, কুয়াকাটা সাগর কন্যা বলা হয় তাকে, কুয়াকাটাকে। এখন এখানে বিমান বাহিনীতে যখন পরীক্ষা দিতে যাবে 53তম এন্ট্রিতে বা সব সময়ের জন্য, এখানে অপশন থাকবে চারটা, ক, খ, গ, ঘ। এই চারটা অপশনের মধ্যে এখন তোমাকে উত্তর দিবে যে সত্য মিথ্যা, নাকি আমি বুঝি না বা আমি জানি না, হ্যান ত্যান এরকম অনেক কিছু দিয়ে দিতে পারো, অথবা দুইটা দিয়ে দিল যে ক অথবা খ, সত্য অথবা মিথ্যা। এখন সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে, এটা সত্য না মিথ্যা বলো দেখি? সত্য। এখন এই যে এই প্রশ্নটা কোথায় থেকে আসলো? এই প্রশ্নটা এটা সাধারণ জ্ঞান থেকে আসছে, এই প্রশ্নটাই দেখো সাধারণ জ্ঞান থেকে আসলো। আবার দেখো ইতালির মুদ্রার নাম, ইতালির মুদ্রার নাম ডলার, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে ইতালির মুদ্রার নাম হচ্ছিল ইউরো, ইতালির মুদ্রার নাম কি হবে? ইউরো। তাহলে এটাও কোথায় থেকে আসলো? সাধারণ জ্ঞান থেকে আসলো। সো সে কারণে আমি বলি যে আইকিউ পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাইলে বিমান বাহিনীতে তোমাকে প্রচুর পরিমাণে সাধারণ জ্ঞান প্রশ্ন করতে হবে, তাহলে তুমি আইকিউ পরীক্ষা ভালো করতে পারবে। আবার দেখো মতিউর রহমান নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ, সত্য না মিথ্যা? তাহলে কোন বাহিনীর বীরশ্রেষ্ঠ? বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ। তাহলে আমরা প্রথম একটা টপিক শিখলাম, সেটা হচ্ছে ট্রু অথবা ফলস, সত্য অথবা মিথ্যা দিয়ে প্রশ্ন আসবে, সেই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? উত্তরটা দাগাতে হবে। সত্য মিথ্যা প্রশ্নগুলো বেসিক্যালি তোমার সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে আসবে, ঠিক আছে কি? আচ্ছা, বুঝতে পারছো তো একটা টপিক? খাতায় লিখছো? আচ্ছা, অনেকগুলো টপিকস বুঝাবো, বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে দুই নাম্বার টপিকসটা দেখো, দুই নাম্বার টপিকসটা হচ্ছিল কোডিং অ্যান্ড ডিকোডিং। দুই নাম্বারটা দেখো, কোডিং অ্যান্ড ডিকোডিং, কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং অ্যান্ড
ডিকোডিং, কোডিং এন্ড ডিকোডিং। এখন প্রশ্ন কেমন আসতে পারে, দেখো যদি যদি 4 2 5 7 2 ইকুয়াল টু ওয়ার্ল্ড, ডাব্লিউ ও আর এল ইউ ওয়ার্ল্ড হয় হয়, তবে তবে 7 2 5 2 ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু কি হবে? খুবই সহজ, ঠিক আছে কি? খুবই সহজ, একজন বললো লর্ড হবে, বুঝাতে পারছি কি কিভাবে হলো? দেখো এখানে বলছে 4 2 5 7 2 ইকুয়াল টু ওয়ার্ল্ড হয়, তবে 7 2 5 2 ইকুয়াল টু কি হবে? যারা অনলাইনে দেখছো ভালো করে খেয়াল করো, কারণ এই ধরনের কোডিং এবং ডিকোডিং প্রশ্ন তোমার বিমান বাহিনীর 53তম এন্ট্রিতে অবশ্যই তোমরা কমন পাবা, ঠিক আছে? দেখো ডাব্লু ইকুয়াল টু, ডাব্লু মান কত দেয়া আছে? 4 ও 2 5 আর ইকুয়াল টু 5, তাই না? তারপর এল 7 ডি 2, গট ইট? তাহলে এখন বলছে 7 2 5 2, তাহলে আমরা দেখি এটা ডিকোড করে দেখি 7 2 5 2, তাহলে 7 এর মান কত দেয়া আছে? 7 এর মান এল, 2 এর মান, 2 এর মান এটা ও দেখা দিছি তো, 2 এর মান ও, এরপরে এরপরে কি হবে? আর, তারপরে ও, কি হবে? 2 এর মান কত আছে? দেখো 2 এর মান কত দেয়া হবে? ডি হবে, কারণ প্রথম একটার মান তো আমরা বসাই ফেলছি, ও প্রথম মানটা বসেছি না, তাহলে এই জায়গাটা ডি হবে, আরেকটা তো রিপিট হবে না, রিপিট হবে? দেখো প্রথম ওয়ের মান 2, আবার দ্বিতীয় ওয়ের মান 2, ঠিক আছে তো? তাহলে প্রথম ও যদি আমরা বসাই ফেলি এল ও, তারপরে দ্বিতীয় ওয়ের মান কত হবে? ডি, এখানে আবার ও বসানো যাবে না, এটাই কনফিউশন, মনে রাখবা, ঠিক আছে কি? রিপিট হতে পারে, রিপিট হতে পারে, যদি আমরা প্রথমটার মান বসাই ফেলি তাহলে দ্বিতীয়টার মান আমরা বসাবো না, বুঝাতে পারছি কি? আচ্ছা আর একটা এক্সাম্পল দেয়, বুঝতে পারছো তোমরা? আচ্ছা এরপর একটা লেখো, উইন্টার, ডাব্লিউ আই এন টি ই আর উইন্টার ইকুয়াল টু, ইকুয়াল টু 7 2 5 3 4 1 হয়, তবে রেন্ট, আর এই এন্টে রেন্ট সমান কি হবে, বের করো দেখি কি হবে? যদি উইন্টার সমান 7 2 5 3 4 1 হয়, তাহলে আর ই এন টি এটা সমান কি হবে? ঝটপট করে ফেলো, ঝটপট করো, ঝটপট করে ফেলো। আর যারা অনলাইনে, অনলাইনে যারা দেখছো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, ভিডিওটা ডাউনলোড দিয়ে বাসায় বসে বসে শেখো, না হলে আইকিউ পরীক্ষায় গিয়ে তুমি বিমান বাহিনীতে ফেল করবা, একদমই ফেল করবা, বুঝতে পারছো কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এক চার পাঁচ দিন। আচ্ছা যারা ক্যাপ পরে আছো ক্যাপটা খুলে সাইডে রাখো তো, তাহলে সবারই ক্যাপ খোলা হবে, হ্যাঁ, 1 4 5 3, গুড। পারছো কি বাকিরা? পারছো? তুমি পারছো? তুমি পারো নাই, মাথা খাটাও, মাথা খাটাও, একটু আগে তো বুঝাইলাম। উইন্টার, উইন্টার কি হয়েছে? মান দেখো এটার মান কি দেয়া আছে, এটা এটার মান কি দেয়া আছে? এটা, তাহলে ডাব্লিউ এর মান 7, আই এর মান 2, এন এর মান 5, টি এর মান 3, ই এর মান 4, আর এর মান 1, তাহলে বলছে রেন্ট, কি বের করতে বলছে? রেন্ট, আর ই এন টি রেন্ট, বলছে আর ই এন টি রেন্ট। এখন আর এর মান কত দেয়া আছে বাবা, দেখো দেখো কত দেয়া আছে, এই তুমি বুঝো, আর এর মান কত দেয়া আছে? 1 1, এরপরে ই এর মান কত দেয়া আছে, দেখো তো, ই এর মান কত? 4, এর মান 4, এন এর মান কত? 5, এন এর মান 5, সিওর তো? Yes, টি এর মান 3, সিওর তো? Yes, তাহলে 1 4 5 3, দ্যাটস অল, দ্যাট ইজ কলড দা কোডিং এন্ড ডিকোডিং, স্যার ভেরি ইজি। তুমি এই টাইপের প্রশ্ন বিমান বাহিনীতে কয়েকটা পাবা,
বুঝতে পারছো তো? এখন তুমি যদি সলভ করার টেকনিকটা বোঝো তাহলে তো বিমান বাহিনীর জন্য আইকিউ তোমাকে মুখস্থ করতে হবে না। সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেন মুখস্থ করতে হবে, বাট টেকনিক্যালি যে কোশ্চেন গুলো সলভ করা যায় সেই কোশ্চেন গুলো তো তোমাকে মুখস্থ করতে হবে না। এখন তুমি যদি এই দুইটা জিনিস বুঝলা আজকে, যে স্যার শিখাইলো একাডেমিতে কোডিং এন্ড ডিকোডিং কিভাবে করতে হয়, আমি নিয়মটা শিখলাম, এখন সেটাই দিয়ে দেখ না কেন, তুমি সেটা দিয়েই পাবা, পাবা না? আর বুঝাইতে হবে কি এটা? এরপরের আমরা রাউন্ডে চলে যাই পরের প্যাটার্নে। পরের প্যাটার্নটা হবে হচ্ছে জাম্বেল, জাম্বেল ওয়ার্ড টেস্ট, জাম্বেল ওয়ার্ড টেস্ট, জাম্বেল ওয়ার্ড টেস্ট, আচ্ছা জাম্বেল ওয়ার্ড, জাম্বেল ওয়ার্ড টেস্ট, জাম্বেল ওয়ার্ড টেস্ট মানে এলোমেলো শব্দ, জাম্বেল মানে এলোমেলো, জাম্বেল মানে এলোমেলো, এলোমেলো শব্দ সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে কি? এটা বাংলাও আসতে পারে ইংলিশেও আসতে পারে। দেখো এলোমেলো দিয়ে এই জাম্বেল ওয়ার্ড গুলোর জন্য তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে? এখন দেখো ডাবল এ, ডাবল এ ডি কে এস, এখন সাইডে দিল যে একটি বিভাগের নাম, একটি বিভাগের নাম, এটি সাজিয়ে লিখলে কি হবে? কি হবে? ঢাকা। স্পেলিং কি? ডি এস কে এ, ঢাকা। এটা সাজিয়ে লিখলে কি হবে? ঢাকা, ঠিক আছে কি? এই ধরনের এলোমেলো শব্দ তোমাকে 64টা জেলার নাম দিয়ে আসতে পারে, বিভাগের নাম দিয়ে আসতে পারে, ঠিক আছে কি? খেলোয়াড়ের নাম আসতে পারে, ফুলের নাম, ফলের নাম, সংস্থার নাম, বুঝাতে পারলাম? তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, বিখ্যাত ব্যক্তির নাম, দর্শনীয় স্থানের নাম, এগুলো দিয়ে কিন্তু তোমার এসে থাকে, সবজির নাম, ঠিক আছে কি? আচ্ছা এরপরে বাংলাও আসতে পারে। এবার একটা বাংলা দেব, দেখো দেখে বাংলাটা পারো কিনা, বাংলা একটা দেই যে মায়কের মা দন্ত সয় দীর্ঘি দন্ত নায়কের না, এটা সাজিয়ে লিখলে কি হবে? কি হবে? সীমানা। তাহলে এটা সাজিয়ে লিখলে হবে সীমানা, বুঝতে পারছো তো? এবার আর একটা ইংলিশ দিব, দেখো আচ্ছা আর আই এ, তারপর ছিল ই সি ও আর এফ দিয়ে বললো একটি সংস্থার নাম, আর আই এ ই সি ও আর এফ দিয়ে তোমাকে একটা ক্লু দিল যে একটি একটি সংস্থার নাম, সাধারণ মুস্তাকিম পার্সেন এয়ারফোর্স, কি হবে? এয়ারফোর্স, তাই না? এখন বিমান বাহিনীতে যেতে যাচ্ছ, এয়ারফোর্স তো তোমার মাথায় থাকতেই হবে, ঠিক আছে? এখন এয়ারফোর্স সাজালে কি হবে? এ আর এফ ও আর সি ই, এটাই উত্তর, এয়ারফোর্স হলো। এ বোঝাতে পারছে কি? মজার না এগুলো? অনেক মজার জিনিস, বুঝতে পারলাম? মজার জিনিস তুলতেছো তো? তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো। আচ্ছা এই ধরনের জাম্বেল ওয়ার্ড তোমাদের বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্ন আসবে, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা যারা মনে করছো বিমান সেনা হবা, তারা বসে থাকলে আসলে তোমার বিমান সেনা হওয়ার স্বপ্নটা পূরণ হবে না, এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয় এবং অনেক কঠিন পরীক্ষা হয়। নৌবাহিনী তারপর সেনাবাহিনীর থেকে বিমান বাহিনীর পরীক্ষা অনেক টাফ, ঠিক আছে? এখানে চান্স পেতে চাইলে তোমাকে সঠিক গাইডলাইনটা মেনে প্রপার একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে এবং তোমার স্বপ্নটাকে পূরণ করতে হবে, আদারওয়াইজ পূরণ করা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা লিখছো? আচ্ছা এরপরে দেখো আর একটা দুই একটা করে, এটা মজা পেছো না? আচ্ছা জাম্বেল ওয়ার্ড আরো দুই একটা করাই, দেখো ভি এ ইউ ইউ জি একটি ফলের নাম, ফলের নাম, ভি ডাবল এ ইউ জি একটি ফলের নাম, কি হবে সাজা লিখলে বলো দেখি? বুদ্ধি গোয়াভা, কি হবে? গোয়াভা, জি ইউ এ ভি এ, জি ইউ এ ভি এ, গোয়াভা মানে হচ্ছিল পেয়ারা, গোয়াভা মানে পেয়ারা, ঠিক আছে কি? আচ্ছা এরপরে দেখো সি ই
এইচ ডবল এস, একটি খেলার নাম, একটি খেলার নাম কি হবে? চেস, সি এ সি ডবল এস, চেস মানে কি? দাবা, ঠিক আছে কি? চেস মানে দাবা, গুড, সবাই তো ভালোই পারতেছ। তারপর একটা দেখো, তার বিষয় বয় পায়কারে কা বয়সি, আর পয়টা সাজা লাগলে কি হবে? না না ভালো জেলাছে, বিশ্বকাপ কি হবে? বিশ্বকাপ, বুঝতে পারছো কি? হ্যাঁ আচ্ছা, তাহলে এইভাবে তোমার জাম্বেল ওয়ার্ড গুলো আসবে বিমান বাহিনীতে, ঠিক আছে? জাম্বেল ওয়ার্ড ভালো করার জন্য আমাদেরকে কি কি পড়তে হবে? আমাদেরকে পড়তে হবে বিভিন্ন সংস্থার নাম, জেলার নাম, বিভাগের নাম, ফলের নাম, ফুলের নাম, পশুর নাম, ঠিক আছে কি? খেলাধুলার নাম, বিখ্যাত ব্যক্তিবর্গের নাম, দর্শনীয় স্থানের নাম, এই বিষয়গুলো আমাদেরকে একটু পড়তে হবে। এগুলো আমি তোমাদেরকে ক্লাসের শীট দিয়ে দেবো, ঠিক আছে কি? পড়লে কমন, না পড়লে ফেল, পড়লে কমন, না পড়লে ফেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা তিন নম্বর অপশনে, চার নম্বরে চলে যাব। আচ্ছা চার নম্বরটা দেখো, চার নম্বরটা হবে জাম্বেল সেন্টেন্স টেস্ট, জাম্বেল সেন্টেন্স টেস্ট। এর আগে আমরা কি শিখলাম? জাম্বেল ওয়ার্ড টেস্ট, এটা হলো জাম্বেল সেন্টেন্স টেস্ট, খুবই সহজ। জাম্বেল সেন্টেন্স সেন্টেন্স টেস্ট মানে এলোমেলো বাক্য সাজিয়ে লিখতে হবে। এর আগে আমরা কি লিখলাম? জাম্বেল ওয়ার্ড মানে এলোমেলো শব্দ সাজিয়ে লিখতে হবে। আর এই ক্ষেত্রে জাম্বেল সেন্টেন্স টেস্ট, এই ক্ষেত্রে কি করতে হবে? এলোমেলো বাক্য, এলোমেলো বাক্য কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। দেখো কোনো কঠিন না, কঠিনকে সহজ করার জন্য তো আমি তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে কি? দেখো বি এ এন জি এল এ ডি এস এস, বাংলাদেশ জয়েন ওয়ান্ট আই টু এয়ার ফোর্স, তাহলে এটা সাজায় লেখলে কি হবে বাক্যটা? কি হবে? আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ার ফোর্স, আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ার ফোর্স, আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ার ফোর্স। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি বাক্যটা, তাহলে হবে আই ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ এয়ার ফোর্স, খুবই সহজ না? এখন তোমার যদি সেন্টেন্স কারেকশন সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে তাহলে তুমি পারবা না। এখন সেন্টেন্স কারেকশন করতে চাইলে তোমাকে ইংলিশ গ্রামার শিখে আসতে হয়েছে, টেন্স শিখে আসতে হয়েছে, না হলে তুমি সেন্টেন্স ব্যবহার করতে তুমি পারবা না কারেক্টলি, বুঝতে পারছো কি? তাহলে দেখো বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা তারা বলছে ঠিকই, কিন্তু এই আইকিউ পরীক্ষায় 100টা প্রশ্নের মধ্যে দেখো কত ধরনের প্রশ্ন আসছে, আসছে না? অনেক ধরনের প্রশ্ন আসছে এখন পর্যন্ত, তোমরা বেশ কয়েক প্রকারের প্রশ্ন পাইছো তো, ইংলিশ গ্রামারের ব্যবহার পাইলা, ভোকাবুলারির ব্যবহার পাইলা, কি বোঝাতে পারছো কি? এখন এই যে জাম্বেল ওয়ার্ড আমরা যেটা শিখলাম একটু আগে, ওটা ভোকাবুলারি জানতে হবে, তুমি যদি ওয়ার্ড না জানো তাহলে তার ওখানে লিখতে পারছো না, বোঝাতে পারছি? আচ্ছা এরপরে বাংলা একটা দেখো, বাংলা এরকম জাম্বেল সেন্টেন্স আসতে পারে, সেটি হচ্ছিল বীর শির বলো তারপর মম উন্নত, তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? হ্যাঁ কি লিখবো বলো দেখি? বলবীর উন্নত মম শির, গট ইট? বুঝা গেছে তো? বলবীর উন্নত মম শির, খুবই সহজ। ইংলিশও জাম্বেল সেন্টেন্স আসতে পারে, বাংলা তো জাম্বেল সেন্টেন্স আসতে পারে, ঠিক আছে? আচ্ছা দুঃখ, হ্যাঁ চার আছে, ওকে লিখছো লিখছো বাবা, তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা যারা অনলাইনে স্টুডেন্ট আসো তোমরা বুঝতে পারছো কিনা আমি তো আসলে বুঝতে পারছি না, আবার রিকোয়েস্ট তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষটা পর্যন্ত দেখো, এতে করে আজকে যে কয়েকটা আমি প্যাটার্ন বোঝানো যায় সে কয়েকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করবো এবং সলভ করে দিচ্ছি, আবার বুঝায়ও দিচ্ছি আর কি, ঠিক আছে? ভিডিওটা ডাউনলোড দিয়ে যে যেখান থেকে দেখছো, ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকে দেখছো, ভিডিওটা ডাউনলোড দিয়ে ভালোভাবে
এই বোর্ডের অংশটা জুম করে সুন্দরভাবে তুমি কি করবা, প্র্যাকটিস করবা। আর আমি তো কথা বলছি, দেখা ভালোভাবে না গেলেও কথা শুনেও তুমি খাতায় নোট করে প্র্যাকটিস করবা। তাহলে ইনশাআল্লাহ বিমান বাহিনীর 53তম এন্ট্রির আইকিউ পরীক্ষা নিয়ে তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, ঠিক আছে কি? আচ্ছা, চিন্তা করতে হবে না। চিন্তা যত বেশি করবো তত স্বাস্থ্যের জন্য খারাপ হবে। চিন্তা বাদ দিয়ে সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি শুরু করতে হবে, ঠিক আছে কি? প্রস্তুতি নিলেই তখন সফলতা আসবে, চিন্তা করলে সফলতা আসবে না, বুঝতে পারলাম? এরপরে পাঁচ নাম্বারটা দেখো, এটা আরো মজার বিষয়, অড ম্যান আউট টেস্ট। অড ম্যান আউট টেস্ট, অড ম্যান আউট টেস্ট মানে এলোমেলো বা ভিন্ন, সরি, অড ম্যান আউট টেস্ট মানে ভিন্নটি খুঁজে বের করতে হবে, মানে যেটা কোনো মিল থাকবে না, যেটা কোনো মিল থাকবে না, ঠিক আছে কি? আমি বাংলাটা বলে দিলাম, অড ম্যান আউট টেস্ট এটা ইংলিশ নামগুলো আমি বলছি, আবার সাথে বাংলাটাও বলে দিচ্ছি আর কি, ঠিক আছে কি? ইংলিশ নাম শুনে আবার ঘাবড়ায় যাও না, ইংলিশ নাম শুনে আবার ঘাবড়ায় যেও না আর কি, ঠিক আছে কি? আচ্ছা দেখো, অড ম্যান আউট টেস্ট মানে ভিন্নটি খুঁজে বের করো, ভিন্নটি খুঁজে বের করো। এখন দেখো অ্যাজ এ এক্সাম্পল, তমা, নিপা, ঠিক আছে, কাকলি এবং হচ্ছিল জাহিদ, কে ভিন্ন হলো? কে ভিন্ন হলো? জাহিদ ভিন্ন হলো। কেন জাহিদ ভিন্ন হলো? জাহিদ তো ছেলে, আর তমা, নিপা, কাকলি হচ্ছিল, ঠিক আছে কি? আচ্ছা, এখন এগুলো ভিন্নটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, কিভাবে আসতে পারে এখন বোর্ডে লক্ষ্য করো। দেখো টাকা, পয়সা, খুব মনোযোগ দিয়ে দেখো সবাই, ডলার, রুপি, রুপি, এদের মধ্যে ভিন্ন কোনটি? এদের মধ্যে ভিন্ন পয়সা। কেন ভিন্ন হলো বুঝাই তো যাচ্ছে, এটা তো কয়েন, এটা কি হবে? কয়েন, এটা ভিন্ন না, এই বুঝতে পারছো তো? আচ্ছা আবার দেখো, ঢাকা, গাজীপুর, মংলা, সাভার, কি হবে? বাংলা হবে ভিন্ন, কেন? এটা বন্দর। আর এগুলো হচ্ছিল জেলা, এগুলো হচ্ছিল জেলা, বোঝা গেছে? আবার দেখো, এবার ইংলিশ দিয়ে আসে, এ ইউ বি আই, এখানে ভিন্ন কোনটি? এখানে ভিন্ন কোনটি? কি হবে? বি হবে। এখন এটা মনে করতে পারে, এটা তো সবগুলোই তো অ্যালফাবেট ইংলিশের, এ ইউ বি আই, তাহলে এখানে আবার ভিন্ন কোনটি? এখানে ভাওয়েল এবং কনসোনেন্ট কোনটা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে কি? ভাওয়েল এবং কনসোনেন্ট, তাহলে আমরা জানি ভাওয়েল কয়টি? পাঁচটি। হাতে কোনো এ ই আই ও ইউ, কয়টি? আবার বলো, এ ই আই ও ইউ, ঠিক আছে? তাহলে বাকিটা হচ্ছে হলো কনসোনেন্ট। এখন বলছে এ হচ্ছে আমার ভাওয়েল, ইউ হচ্ছে আমার ভাওয়েল, আই হচ্ছে হলো ভাওয়েল, বাট বি ইজ দা কনসোনেন্ট, সো বি ইজ হিয়ার অফ, ঠিক আছে কি? বিটা হচ্ছিল ভিন্ন, ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো, পরেরটা দেখো, বেইজিং, বেইজিং, ঢাকা, নয়া দিল্লি, নয়া দিল্লি, দিল্লি, করাচি। আচ্ছা বেইজিং, ঢাকা, নয়া দিল্লি এবং করাচি, বেইজিং দিল্লি, বেইজিং ঢাকা, নয়া দিল্লি এবং করাচি, এখানে মধ্যে কোনটি আলাদা? কোনটি? করাচি। কেন হইলো করাচিটা? গুড, এটা হচ্ছে হলো রাজধানী না। দেখো বেইজিং কোন দেশের রাজধানী? ঢাকা, নয়া দিল্লি, করাচি, পাকিস্তানের একটা জায়গার নাম, পাকিস্তানের রাজধানীর নাম হওয়ার কথা ছিল ইসলামাবাদ, সেই কারণে তোমার করাচিটা হবে আলাদা, বুঝতে পারছি? তাহলে দেখো এখানেও সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছে, আসছে না? তাহলে সাধারণ জ্ঞান আমার কোন জায়গায় নাই? দেখো আইকিউ প্রশ্ন বানাইতে গেলে সাধারণ জ্ঞান প্রশ্ন অবশ্যই লাগবে, লাগবে না? আচ্ছা মজা পাচ্ছ তো? এবারটা দেখো, ইত্তেফাক, ইত্তেফাক, তারপর যায় 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 দিন, প্রথম আলো, ইত্তেফাক, যায় যায় দিন, প্রথম আলো, চ্যানেল আই, কি হবে? কেন? এগুলো হচ্ছিল প্রেস, পত্রিকা, আর এটা হচ্ছিল টিভি চ্যানেল, টিভি চ্যানেল, তাই না? ওকে, বাহ, ভালোই তো করতেছো তুমি, বোঝা যাচ্ছে? আচ্ছা ক্লাস চলবে তো মেলাক্ষণ? আচ্ছা
এইগুলো কিন্তু এই ধরনের আইকিউ কিন্তু তোমার সেনাবাহিনীতে আসবে। সেনাবাহিনীতে কত নাম্বারের আইকিউ আছে আমরা জানি, 10 নাম্বারের জন্য। কত নাম্বার? এরপরে বিজিবিতে আসবে 15 নাম্বারের জন্য, ঠিক আছে? আচ্ছা, যারা সেনাবাহিনী এবং বিজিবিতেও যেতে চাও, এই আইকিউ ক্লাসটা খুব ভালোভাবে বোঝো, ঠিক আছে? এরপরে দেখো লায়ন, লায়ন, টাইগার, ক্রোকোডাইল, ক্রোকোডাইল, কাউ। এখানে কোনটি হবে? কাউ। লায়ন মানে সিংহ, টাইগার মানে ক্রোকোডাইল মানে কুমির, কাউ মানে গরু। তাহলে কাউটা কেন হইল? কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, বাট লায়ন, টাইগার এন্ড ক্রোকোডাইল এগুলো ছিল জন্তু, এগুলো জন্তু টাইপের, তাই না? আচ্ছা, তাহলে ক্লিয়ার তো? ভালো লাগছে না মজা লাগছে? মজা লাগছে, হ্যাঁ, দুইটাই ভালো লাগছে এবং মজা লাগছে দুইটাই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট টপিক এখানে অ্যাড করে দিই, তোমার অর্ধমাত্রা বর্ণ কয়টি? আটটি। অর্ধমাত্রা বর্ণ আটটি, মাত্রাহীন দশটি, মাত্রাহীন দশটি। এই জায়গায় অর বা ভিন্নর ক্ষেত্রে যে কোনো বিষয়ে ভিন্ন বিষয় আসতে পারে, তার মধ্যে বাংলা গ্রামার থেকেও আসতে পারে। দেখো তোমাকে অর্ধমাত্রার বর্ণ দিল তিনটা, মাত্রাহীন বর্ণ দিল একটি। এখন তোমাকে বললো যে মাত্রাহীন বর্ণ এখানে কোনটি। এখন তুমি যদি না বুঝো মাত্রাহীন বর্ণ কোনটি, অর্ধমাত্রা বর্ণ কোনটি, শীষ ধ্বনি কোনটি, নাসিক্য বর্ণ কোনটি, ধ্বনি, তারপর ছিল পূর্ণ মাত্রার বর্ণ কোনটি, ইফ ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট দোজ, তাহলে তুমি কি করতে পারবে না, ফাইন্ড আউট করতে পারবে না যে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে কি? ওকে। এছাড়া প্রেসিডেন্টের নাম আসতে পারে, খেলোয়াড়ের নাম আসতে পারে, ফুলের নাম আসতে পারে, ফলের নাম আসতে পারে, সবজির নাম আসতে পারে, জায়গার নাম আসতে পারে, বই খাতা কলম পড়ালেখার বিষয় দিয়ে আসতে পারে, যে কোনো বিষয় দিয়ে ভিন্ন সাজানো যায়, সাজানো যাবে না? ধরো বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারের নাম দিলাম তিনটা, একটা অস্ট্রেলিয়ান দিলাম, ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ারের নাম একটা দিলাম, একটা আর্জেন্টিনিয়ান প্লেয়ারের নাম দিলাম, তিনটা ভিন্ন হলো না? যে কোনো বিষয় দিয়ে ভিন্ন সাজানো যায় বা প্রশ্ন বানানো যায়, ঠিক আছে কি? এগুলো তোমাদেরকে শীট দেওয়া হবে, একদম প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, বুঝতে পারলাম? আচ্ছা, এর পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিলেশনশিপ টেস্ট। পরের প্রশ্নটা আমরা 6 নম্বরে চলে যাব, রিলেশনশিপ টেস্ট 6 নম্বর। রিলেশনশিপ টেস্ট, রিলেশনশিপ টেস্ট, রিলেশন মানে তো আমরা বুঝতে পারছি সম্পর্ক নির্ণয় করা, সম্পর্ক নির্ণয় করা, সম্পর্ক নির্ণয় করা। দেখো এই প্রশ্নগুলো তোমাদের পারিবারিক সম্পর্ক যেগুলো আছে, এই পারিবারিক সম্পর্কের উপরেই এই রিলেশনশিপ প্রশ্নগুলো এসে থাকে। কিরকম আসে দেখো, তোমার বাবার বোনের, তোমার বাবার বোনের বাবার ছেলের, বাবার ছেলের ছেলে, ছেলে তোমার কি হবে? কি হবে? ভাই হবে না? বাহ, তোমরা তো ভালোই পারতেছ, ভাই হবে, ঠিক আছে কি? গুড। তোমার বাবার বোনের বাবার ছেলের ছেলে তোমার কি হবে? ভাই হবে। এই ধরনের প্রশ্ন আসবেই জীবন ভাই না আইকিউ পরীক্ষায়, ঠিক আছে? এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, কার সাথে কার সম্পর্ক হয় সে জিনিসগুলো একটু আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে, তাহলে তাহলে এ তাহলে তাহলে আমার এবং এ এর সম্পর্ক কি হবে? এ এর বাবা, প্রশ্ন বুঝো ভালো করে, এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে,
তাহলে আমার এবং এ এর সম্পর্ক কি হবে? ভালো করে বুঝো না, ভালো করে দেখো, 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 ভালো করে দেখো কি হবে। ব্রেন কাটাও, কমন সেন্স কাজে লাগাও, কমন সেন্স কাজে লাগাও। এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে, এ এর বাবা, এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে, এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে। তার মানে এ এবং আমার মধ্যে ভাই বোন সম্পর্ক, এ এবং আমার মধ্যে ভাই বোন সম্পর্ক। এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে, তার মানে তোমার একটাই মাত্র ভাই, তোমার একটাই মাত্র ভাই। তাহলে বলছে আমার এবং এর মধ্যে সম্পর্ক কি? বাবা এবং দেখ মেয়ে, বাবা এবং মেয়ে, বাবা এবং ছেলে কেন, বাবা এবং মেয়ে বলে তো দিলাম। এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবার একমাত্র ছেলে। তাহলে এ এর বাবা, তার মানে এ যোগ আমার ইকুয়াল টু ভাই বোন, ভাই বোন। এ এর বাবা যার আমার বাবাও সে, তাহলে আমার বাবার একমাত্র ছেলে এ, আমার বাবার একমাত্র ছেলে এ। তাহলে এ এবং আমার মধ্যে সম্পর্ক ভাই বোন, ভাই বোন। তাহলে বলছে নাকি মাথা কাজে লাগাও, কি হবে? ভুল করিও না, ভুল করিও না, মাথা কাজে লাগাও, মাথা কাজে লাগাও, কি হবে? ভুল বুঝালে খালি হ্যাঁ হ্যাঁ বলা যাবে না, ভুল বুঝালে কি হ্যাঁ হ্যাঁ বলা যাবে? কমন সেন্স কাজে লাগাও। তাহলে এ এর বাবা, এ এর বাবা আমার বাবার একমাত্র ছেলে, আমার বাবার একমাত্র ছেলে। তাহলে এ এবং আমার মধ্যে সম্পর্কটি হচ্ছিল বাবা এবং মেয়ে, ভাই বোন না, বাবা এবং মেয়ে হবে আর কি। বুঝতে পারছি কি? আচ্ছা এখন আরেকটা দেই, যদি দেখি আমার বাবার ছেলের ফুপুর মেয়ের সাথে আমার সম্পর্ক কি হবে? আমার বাবার ছেলের ফুপুর মেয়ের সাথে আমার সম্পর্ক কি হবে? ফুফাতো বোন না ভাই? হ্যাঁ দেখো, আমার বাবার ছেলের, আমার বাবার ছেলের, আমার বাবার ছেলের, আমার বাবার ছেলের ফুপুর মেয়ের সাথে, মেয়ের সাথে। তার মানে আমিটা কি মেয়ে না ছেলে? হ্যাঁ আচ্ছা, আমার বাবার ছেলের, আমার বাবার ছেলের ফুপুর মেয়ের সাথে, ফুপুর মেয়ের সাথে আমার সম্পর্ক কি হবে? ফুফাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, ঠিক আছে কি? আচ্ছা এই ধরনের রিলেশনশিপ দিয়ে তোমার প্রশ্ন আসবে, খুব ঠান্ডা মাথায় ভালোভাবে সম্পর্ক নির্ণয় করতে হবে আর কি। বুঝতে পারছো কি? আচ্ছা না হলে ভুল হয়ে যাবে আর কি, যদি তুমি সম্পর্কটা ভালোভাবে না নির্ধারণ করতে পারো। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় সম্পর্ক নির্ধারণ করতে হবে আর কি। বুঝতে পারছো কি? আচ্ছা এরপরে ম্যাথ সিরিজ টেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সাত নম্বর দেখো, ম্যাথ, ম্যাথ সিরিজ, সিরিজ টেস্ট মানে ধারার অঙ্ক, ধারার অঙ্ক গুলো করেছি তো ক্লাসে, করেছি না? আচ্ছা ধারার অঙ্ক গুলো বেশ কয়েকটা আসবে বিমান বাহিনী আইকিউ পরীক্ষায়। এই ধারার অঙ্ক বিসিএস এর প্রশ্নেও ধারার অঙ্ক এসে থাকে। তুমি আর্মিতে যাবা, সৈনিক পদে ধারার অঙ্ক পাবা, তুমি নৌবাহিনীতে যাবা সেখানে ধারার অঙ্ক পাবা, তুমি বিজিবিতে যাবা সেখানে ধারার অঙ্ক পাবা, 53তম এন্ট্রিতে বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিনের মধ্যে, তোমার টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস্ট এর সেখানে গিয়ে আইকিউতে 6-7টা 8টা তুমি ধারার অঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এটা মনোযোগ দিয়ে করতে হবে। 1, 4, 10, 22 প্রশ্ন মধ্যে শুন কি হবে? ব্যবধান খুঁজে বের করো, কত হবে? কি শিখাইছি? পাশাপাশি করতে হবে, পাশাপাশি ব্যবধান বের করো। একের সাথে কত যোগ হয়েছে?
চারের সাথে কত যোগ আছে? চারের সাথে ছয়, তারপরে দশের সাথে তারপর ডাবল হচ্ছে, তিন দুগুণ ছয়, ছয় দুগুণ বারো, বারো দুগুণ চব্বিশ, বাইশ আর চব্বিশ যোগ করে, বাইশ আর চব্বিশ যোগ করে ছেচল্লিশ, বাইশ আর চব্বিশ যোগ করে কত হবে? ছেচল্লিশ। এটাই ধারায়, এই ধারার ব্যবধান দুই গুণ হচ্ছে, বুঝো নাই? এই ধারার ব্যবধান হচ্ছে দুই গুণ। দেখো, একের সাথে তিন যোগ হয়ে চার হলো, চারের সাথে ছয় যোগ হয়ে দশ হয়েছে, দশের সাথে বারো যোগ হয়ে বাইশ হয়েছে। তাতে তো তোমার বোঝা উচিত যে তিনের ডাবল ছয় হলো, ছয়ের ডাবল বারো হলো, তাহলে বারোর ডাবল চব্বিশ হবে অবশ্যই, তাহলে এই চব্বিশ বাইশের সাথে আমার যোগ হয়ে ফর্টি সিক্স হবে। কি বুঝতে পারছি? কি পরেরটা দেখো, তিন ছয় এগারো আঠারো সাতাইশ, প্রশ্নবোধক চিহ্ন, তিন ছয় তিন ছয় এগারো আঠারো সাতাইশ, তিন ছয় এগারো আঠারো সাতাইশ কি হবে? তিন ছয় এগারো আঠারো সাতাইশ কি হবে? আটত্রিশ হবে। কিভাবে হলো? আবার তুমি পাশাপাশি দেখো, তিন পাঁচ তারপরে সাত তারপরে নয় তারপরে এগারো, তিনের সাথে তিন যোগ হয়েছে, তিনের সাথে তিন যোগ হয়ে ছয়, ছয়ের সাথে পাঁচ যোগ হয়ে এগারো, এগারোর সাথে সাত যোগ হয়ে আঠারো, আঠারোর সাথে নয় যোগ হয়ে সাতাইশ, সাতাশের সাথে এগারো যোগ হয়ে আটত্রিশ। ক্লিয়ার? বুঝতে পারছো তো? তাহলে এই ধারার ব্যবধান কত করে বৃদ্ধি পাচ্ছে? দুই করে বৃদ্ধি পাচ্ছে। কত করে বৃদ্ধি পাচ্ছে? দুই করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আবার পরেরটা দেখো, দুই চার আট প্রশ্নবোধক চিহ্ন, বত্রিশ, কত হবে উত্তর? দেখো তো কত হবে? ষোলো হবে। কারণ কি? দুই দুগুণ চার, চার দুগুণ আট, আট দুগুণ ষোলো, ষোলো দুগুণ বত্রিশ। তাহলে এই ধারার ব্যবধান হচ্ছে হলো কত হবে? দ্বিগুণ হচ্ছে। ধারার অঙ্ক অনেক প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, ধারার অঙ্কের উপরে অনেক প্রিপারেশন নিতে হবে, না হলে আমরা বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় ধারার অঙ্ক পারবো না। ঠিক আছে, তোমাদের এই ধারার উপরে স্পেশাল আরো একটা দুইটা ক্লাস আমি নিব, শুধু ওই স্পেশাল ক্লাসে ধারার অঙ্কের যতগুলো প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্নই তোমাদেরকে শেখানো হবে, যাতে করে তুমি বিমান বাহিনীতে কমন পাও, সেনাবাহিনীতে কমন পাও, নৌবাহিনীতে গেলে নৌবাহিনীতে কমন পাও, বিজিবিতে গেলে বিজিবিতে তুমি কমন পাও। ঠিক আছে, আচ্ছা, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, সেটি হচ্ছিল তোমার অ্যানালজি টেস্ট, মানে সাদৃশ্য। ঠিক আছে, অ্যানালজি টেস্ট করাবো, আট নাম্বার টেস্ট। এই ধরনের অ্যানালজিক্যাল কোশ্চিন তুমি অনেক কয়টা পাবা, অনেকগুলো বিমান বাহিনী বিমান সেনা এন্ট্রিতে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, কি আট নাম্বারটা হচ্ছে অ্যানালজি টেস্ট, অ্যানালজি টেস্ট, অর্থাৎ সাদৃশ্য খুঁজে বের করতে হবে, সাদৃশ্য খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সাদৃশ্য খুঁজে বের করতে হবে, অ্যানালজি টেস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা বিষয়, বুঝতে পারছি? বলছে প্রথমটা দেখো, আকাশ যদি পাখি হয়, আকাশ যদি পাখি হয় তাহলে সমুদ্র, সমুদ্র স্টু কি হবে? মাছ হবে, জাহাজ হবে? হ্যাঁ, মাছ হবে, জাহাজ হবে, নাকি বোট হবে, নাকি হ্যাঁ পানি হবে? কি হবে? মাছ হবে, জাহাজ হবে না, কি হবে? মাছ হবে। কারণ হ্যাঁ, আকাশে পাখি উড়ে আর সমুদ্রে মাছ থাকে, যদি আকাশে বিমান উঠতো তাহলে সমুদ্রে জাহাজ চলতো। ঠিক আছে, কি এটাই হচ্ছে সিমিলার জিনিস খুঁজে বের করার বিষয়। এগুলো অনেক কয়টা বিমান বাহিনীতে কমন পাবা। তারপরে দেখো, শব্দ ইকুয়ালস টু কান, তাহলে আলো কি হবে? শব্দ আমরা কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি। আলো কি দিয়ে দেখি? চোখ দিয়ে দেখি। সহজ উত্তর, চোখ দিয়ে দেখি। ঠিক আছে, এরপরে দেখো, সুচ
সুচ যদি সুতা হয় তাহলে ক্যামেরা, ক্যামেরা সমান কি হবে? ফিল্ম। ক্যামেরা হচ্ছিল ফিল্ম, আগের যুগের কথা বলছি। এখন তো আর ফিল্ম থাকে না, এখন ফিল্ম, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে আর কি। ঠিক আছে কি? সুচের মধ্যে সুতা দিতে হয়, কি দিতে হয়? সুতা দিতে হয়। আর আগের ক্যামেরা গুলোতে যদি ফিল্ম না দাও তাহলে ছবি উঠতো না, বুঝতে পারছি কি? এখন তো ডিজিটাল মেমোরি কার্ড দিলেই হয়ে যায় আর কি। বাট এখানে সিমিলার জিনিস করতে চাইলে তোমাকে ফিল্ম দিতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো স্কুল। স্কুল যদি শৃঙ্খলা হয়, স্কুল যদি শৃঙ্খলা হয় তবে মসজিদ, মসজিদ কি হবে? স্কুল শৃঙ্খলার জন্য, স্কুলের শৃঙ্খলা শিখে মসজিদে কি হয়? পবিত্রতা অর্জন হয়। মসজিদে কি হয়? পবিত্রতা অর্জন হয়। ঠিক আছে, আবার দেখো এ ইজ টু ওয়ান দেন এন ইজ টু হোয়াট, কি হবে? এ যদি ওয়ান হয় তাহলে এন কত হবে? তাহলে কোন তো হবে, এ হচ্ছিল এক, এক নম্বর অ্যালফাবেট, এ হচ্ছিল এক নম্বর অ্যালফাবেট। তাহলে এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন, এন কত? এন হচ্ছিল 14। তাহলে এখানে জেড কত হবে বলো দেখে? জেড, এই যে জে, 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 জে কত হবে? 10। জে হবে 10। ঠিক আছে কি? আর জেড হলে 26, জেড হলে 26, জে হচ্ছিল 10। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আর একটা মজার জিনিস দেখো, ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে বাবা? এরপরে দেখো বাংলাদেশ, বাংলাদেশ ইস টু 1971, তাহলে ইন্ডিয়া, ইন্ডিয়া ইস টু কি হবে? 1947। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করছে আর ইন্ডিয়া 1947 সালে স্বাধীনতা অর্জন করছে। ঠিক আছে, আচ্ছা এরপরেটা দেখো 9:81 দেন 11 ইজ টু হোয়াট, কি হবে? কত কত হবে বলো? খুবই সহজ, খুবই সহজ। দেখো 9 উপর স্কোর হয়ে 81 হয়েছে, 11 উপর স্কোর হলে 121। গুড, ঠিক আছে। আবার দেখো কার, কার ইজ টু গ্যারেজ, ইংলিশ দিয়েও আসতে পারে, জি এ আর এ জি ই, গ্যারেজ ইজ টু এরোপ্লেন, এরোপ্লেন ইজ টু কি হবে? কার হচ্ছিল গ্যারেজে থাকে আর এয়ারক্রাফট থাকে হ্যাঙ্গারে, হ্যাঙ্গার। ঠিক আছে কি? এয়ারক্রাফট থাকে হ্যাঙ্গারে। দেখবা যে এয়ারপোর্টে গিয়ে দেখবা এরকম বড় বড় ছাউনি আছে, এরকম বড় বড় ছাউনি আছে, এই ছাউনিগুলোর ভিতরে এয়ারক্রাফটকে ঢুকায় রাখে, ওটাকে নাম হচ্ছিল হ্যাঙ্গার। ঠিক আছে কি? আচ্ছা, এরপরে দেখো ইংলিশে টিইএসসিএসিআর, টিচার যদি স্কুল হয়, টিচার যদি স্কুল হয় তাহলে ডক্টর, ডক্টর কি হবে? হসপিটাল। তাহলে আমরা কিভাবে বুঝলাম? টিচাররা তো স্কুলেই থাকবে, ডক্টররা কোথায় থাকবে? ডক্টররা হসপিটালেই থাকবে, টিচাররা স্কুলেই থাকবে এবং ডক্টররা কোথায় থাকবে? হসপিটালেই থাকবে। তাহলে আজকে আমরা প্রথম পর্বের ক্লাসে বাংলাদেশ বিমান বাহিনীর 53তম এন্ট্রি বিমান সেনার জন্য আমরা কয়টা প্রশ্ন শিখলাম? 8টা ক্যাটাগরির আইকিউ প্রশ্ন শিখলাম, কেমন করে সলভ করতে হবে সেটাও আমরা এক্সাম্পল দিয়ে শিখলাম। শিখছি না? ভালো লাগছে নাকি খারাপ লাগছে? উপকারে আসবে নাকি অপকারে আসবে? হ্যাঁ, অনেকে নতুন ভাবে শিখতে পারলাম, এই জিনিসগুলো অনেকের আগে জানা ছিল না, আজকের ক্লাসে অনেকে নতুন ভাবে শিখতে পারছে। যারা বিমান বাহিনীতে এবার 53তম এন্ট্রিতে পরীক্ষা দিতে যাবে তারা যদি প্রস্তুতি না নিয়ে যায় তাহলে সে আইকিউ তো পাস করবে কি করবে না বলো তো? তোমরাই বলো। হ্যাঁ, আজকের ক্লাসটা থেকে তোমাদের কি অভিজ্ঞতা হলো? সে কি করবে? ওখানে 40-50-60 পেয়ে তো আর চাকরি হবে না 100-এর মধ্যে, তার 100-এর মধ্যে 90-95-100 পাওয়া লাগতে পারে, তখনই তার আইকিউ পরীক্ষা
সে পাশ করবে। এবং একটা ছেলে যদি প্রস্তুতি না নিয়ে পরীক্ষার কেন্দ্রে যায় এবং সে যদি 70-80টা দাগায় যদি বলে আমি তো 100-80 পাইছি, আমি তো ইয়েস আমার চাকরি হয়ে যাবে, বাট যখন রেজাল্ট দিল তখন দেখলো যে আমি 70-80টা দাগায়ও আমার রেজাল্ট আর আসলো না, কারণ ওরও বস বসে আছে আগে, ও 100-100 দাগাইছে, ঠিক আছে কি, ও 100-100 কারেক্ট করে ফেলছে, 100 মধ্যে 99 কারেক্ট করে ফেলছে, 98 কারেক্ট করে ফেলছে, কি বুঝাতে পারলাম? আচ্ছা তাহলে এই যে অ্যানালজি গুলো টেস্ট সে হলো, অ্যানালজি টেস্টের পরে তোমাদের কয়েকটা প্রশ্ন থাকবে হচ্ছিল নন ভার্বাল, ঠিক আছে? এখানে আমরা ভার্বাল জিনিসগুলো শিখলাম, এরপরে আমরা নন ভার্বালটা একটু দেখাই দিই, নন ভার্বালটা, নন ভার্বাল একটা দুটো এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো। নন ভার্বাল 10টা অথবা 8টা কোশ্চেন থাকবে, ধরো এই যে চিত্র দিয়ে যে প্রশ্নগুলো থাকে ও মনোযোগ দিয়ে দেখো, আমি 8 করে একটা বুঝাই দিই, তাহলে এরকম অনেক কয়টা থাকতে পারে। এখন 4টা আমরা শক করলাম, ঠিক আছে কি, 4টা শক করেছে। এখন দেখো এ এই মাথায় দিলাম, বি এখানে দিলাম, ঠিক আছে কি? আচ্ছা সি এখানে দিলাম, এরপরে এখানে আমার প্রশ্ন মতো দিলাম এ বি সি, তাহলে এখন আমার উত্তরটা এরকম প্যাটার্ন থাকবে। এখন দেখো 1, 2, 3, ঠিক আছে, ডি এখানে দিলাম, ডি এখানে দিলাম, ডি হচ্ছিল এখানে দিলাম, কোনটা উত্তর হবে, কোনটা হবে, 2 নাম্বারটা হবে এখানে ডি, ঠিক আছে কি? কারণ আমরা একটা বর্গকে এইভাবে লিখতে পারি এ বি সি ডি, এই 4টা যদি আমরা যোগ দিই, 4টাই যদি যোগ দেই তাহলে আমাদের এই প্যাটার্নে ঘরটা পূরণ হবে, ঠিক আছে কি? আচ্ছা এখন এইভাবে ধরো তোমরা তো ছোটবেলায় অনেকে পাজল খেলছো, পাজল খেলছো না? এখন এক্সাম্পল স্বরূপ ধরো ইগ্রামের মাথা যদি আমরা নয়নের মাথায় বসাই, নয়নের মাথা যদি ইগ্রামের মাথায় বসাই তাহলে কি সেম হবে? ওর বডির সাথে তো মিলবে না, মিলবে, মিলবে না। আবার দেখো কোন কোন নন ভার্বাল এরকম থাকলো, থেকে তোমার দিল যে এই দেখো এই জায়গাটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, ঠিক আছে, এখন তুমি বের করো কি হবে। কোনটা হবে, কোনটা হবে, ফ্রি হবে। তো এই ধরনের চিত্র দিয়ে তোমার 8টা 10টা মান ভালভাল প্রশ্ন আসবে, বুঝতে পারছে কি? যারা এখনো প্রস্তুতি শুরু করো নাই বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য, ভালো করে প্রস্তুতি নাও। আর আমাদের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য করা, কারণ আমরা তো ক্লাসে অনেক কিছুই শিখি আর কি, ঠিক আছে, সবগুলো বিষয় আসলে সবসময় টিউটোরিয়াল করে বা লাইভ করে সবাইকে শেখানো সম্ভব হয় না, শুধুমাত্র তোমাদের অন রিকোয়েস্টে আমি আজকে প্রথম পর্বে 8টা বিষয় নিয়ে কথা বললাম এবং নন ভার্বাল নিয়ে কথা বললাম। আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের 53তম এন্ট্রির বিমান সেনার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, একটু হলেও কাজে লাগবে আর কি, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমরাও দেখবা, ঠিক আছে, দেখবা যে তোমাদের অনেক ফ্রেন্ড ট্রেন্ডরা পরীক্ষা দিতে যাবে কিন্তু তারা বুঝতে পারছে না, শেয়ার করে দেবা যে এটা ক্লাসটা করো, তাহলে তোমাদের একটু হলেও আইডিয়া বাড়বে যে আইকিউ পরীক্ষাগুলো কেমন হতে পারে বা প্রশ্নগুলো কেমন হতে পারে আর কি, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বসে আমার ক্লাস করার জন্য, ভালো লাগলো না খারাপ লাগলো এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, যারা অনলাইনে স্টুডেন্ট তারা হচ্ছিল তোমরা লিখে জানাবা ভালো লাগলো নাকি খারাপ লাগলো, ঠিক আছে। আমার বর্তমানে এরা বর্তমান ব্যাচের শিক্ষার্থী, অনেক অনেক জেলা থেকে আসতে যাচ্ছ, আসলে আমার একাডেমিতে আর বেশি সিট ফাঁকা নেই, আমার যে কয়েকটা 6-7টা সিট ফাঁকা আছে ওগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, তোমরা যোগাযোগ করো, যদি সিট ফাঁকা হয় বা আমি যদি সিট ব্যবস্থা করতে পারি তাহলে পরবর্তীতে তোমাদেরকে ডাক দিলে তোমরা এসে বিমান বাহিনী অথবা নৌবাহিনী অথবা সেনাবাহিনীর জন্য ইনশাল্লাহ এখানে এসে প্রস্তুতি নিতে পারবা এবং কোচিং করতে পারবা। কোচিং করলে ক্ষতির কিছু নাই, জানার কিছু আছে, জানতে পারবো অনেক জিনিস। আজকের ক্লাসটা ভালো করে দেখলে আমি শিওর 100 জন যদি দেখো তোমার 95% অনেক নতুন জিনিস শিখতে পারবা, 5 জন হয়তো বা টপ ক্লাস স্টুডেন্ট থাকতে পারে, সে
হোয়াট গিফটেড ব্রেন নিয়ে আসছে সে অল্পতেই বুঝতে পারে, কিন্তু 95% স্টুডেন্টই মনে হবে এটা নতুন জিনিস, এটা নতুন জিনিস, এটা নতুন জিনিস। তো এই নতুন জিনিসটা যাতে তোমাকে পরীক্ষার কেন্দ্রে গিয়ে ফেস না করতে হয়, তুমি যেটা আগে থেকেই দেখে পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়ে তুমি জয় লাভ করতে পারো, তাই না? এটা তো হওয়া উচিত। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।